হ্যাঁ, এখন আমরা বিভিন্ন ঘনবস্তুর প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সবার ফার্স্টে আমরা লম্বিত্ব আর চোঙের সূত্রগুলো, যে সমস্ত সূত্রগুলো আছে সবগুলো এখানে আলোচনা করব। লম্বিত্ব আর চোঙ, লম্বিত্ব আর চোঙের যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগে তার মধ্যে সবার প্রথমে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। সবার ফার্স্ট ভূমির ক্ষেত্রফল, আমরা জানি লম্বিত্ব আর চোঙের ভূমি হচ্ছে একটা বৃত্ত, তো পাই আর স্কোয়ার। এখানে আগেই উল্লেখ করে দিই, এখানে আমরা যে সমস্ত ফর্মুলাগুলো লিখব তার মধ্যে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এবং এইচ হচ্ছে উচ্চতা। তাহলে লম্বিত্ব আর চোঙের ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির পরিধি ইন্টু উচ্চতা হবে। আমরা জানি ভূমিটা একটা বৃত্ত, অর্থাৎ ভূমির পরিধি হবে 2πr আর উচ্চতা h। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh। তাহলে এবার আসছি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কথার অর্থ হচ্ছে লম্বিত আর চোঙের পার্শ্বতল আর উপরের তল নিচের তলের ক্ষেত্রফল। কোনো সময় যদি বলে দেয় যে এক মুখ খোলা, তাহলে সেই ক্ষেত্রে উপরের তলটা উল্লেখ হবে না। সমগ্রতল আমরা এখানে দুমুখ বন্ধ, এরকম লম্বিত্ব সঙ্গে সমগ্রতলের ফর্মুলা লিখবো, যেটা হচ্ছে 2πr² পাই আর স্কোয়ার। এটা একটা পাই আর স্কোয়ার, এটা একটা পাই আর স্কোয়ার, দুটো তল পাই আর স্কোয়ার 2πr² আর পার্শ্বতল আমরা জানি 2πrh, বা এখান থেকে তোমরা চাইলে 2πr কমন নিয়ে নিতে পারো, আর প্লাস এইচ। এরপর লম্বিত্ব আর চোঙের মধ্যে একটা কোশ্চেন থাকে, লম্বিত্ব আর চোঙের মধ্যে সবচেয়ে লম্বা কোনো দণ্ড বা কিছু রাখা যায় কিভাবে, সেটার ক্ষেত্রে আমরা এই চোঙটাকে একটা সমকোণী ত্রিভুজ ভেবে নেব। এবং এই যে এই বরাবর যে ব্যাসটা থাকবে, এই যে এই বরাবর যে বরাবর আমি পেনটা চালাচ্ছি, এই বরাবর যে ব্যাসটা থাকবে সেটাকে ভূমি, এটাকে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, আর এটাকে হাইপোটেনাস অতিভুজ ধরে আমরা একটা সমকোণী ত্রিভুজ ভেবে নেব, এবং তার মধ্যে দণ্ডটার দৈর্ঘ্য এভাবে নির্ণয় করা যেতে পারে এটাকে কর্ণ হিসেবে। তাহলে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, এখানে দণ্ডটা আমরা দেখতে পাচ্ছি যে একটা অতিভুজের মতো বোঝাচ্ছে, যার হচ্ছে যেই ত্রিভুজের লম্ব হচ্ছে উচ্চতা অর্থাৎ এইচ, আর ভূমি হচ্ছে ব্যাস অর্থাৎ 2r। তাহলে এটা দৈর্ঘ্য হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস 2r², সিম্পল। এরপর লম্বিত্ব আর চোঙ ফাঁপাও হয়, কিছু কিছু ক্ষেত্রে নিরেটও হয়। ফাঁপা লম্বিত্ব আর চোঙের ক্ষেত্রে কী সূত্র অ্যাপ্লাই হবে, আর নিরেটের ক্ষেত্রে কী সূত্র অ্যাপ্লাই হবে? নিরেটের ক্ষেত্রে এই সমস্ত সূত্রগুলো অ্যাপ্লাই হবে যেগুলো আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম। এবার ফাঁপা লম্বিত্ব আর চোঙের ক্ষেত্রে কী সূত্র অ্যাপ্লাই হবে এটা নিয়ে আলোচনা করব। এটা ধরে নিচ্ছি একটা ফাঁপা লম্বিত্ব আর চোঙ, সিম্পলি এটা ধরে নিচ্ছি ভেতরের ব্যাসার্ধ আর স্মল আর, আর বাইরের ব্যাসার্ধ ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তাহলে এটার ক্ষেত্রে যখন ফাঁপা, তখন এখানে আমরা আলোচনা করছি ভূমির ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। একইভাবে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2πক্যাপিটাল আর, এটার ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো হবে, একটা হচ্ছে ভেতরের পার্শ্বতল, একটা হবে বাইরের পার্শ্বতল। এটা ভেতরের পার্শ্বতল না, এটা বাইরের পার্শ্বতল হবে, বাইরের ক্ষেত্রে হবে 2πr ইন্টু এইচ, আর ভেতরের পার্শ্বতলের ক্ষেত্রে হবে 2πস্মল আর ইন্টু এইচ, সিম্পলি। একইভাবে সমগ্রতলের ক্ষেত্রফল ফাঁপা আর নিরেট এই দুটোর ক্ষেত্রে যখন আমরা ফাঁপা নিয়ে আলোচনা করবো, সেই ক্ষেত্রে সমগ্রতল অনেক বেড়ে যায়, একটা হচ্ছে উপরের তল একটা নিচের তল প্লাস হচ্ছে ভেতরের পার্শ্বতল বাইরের পার্শ্বতল, সেই হিসাবে সমগ্রতলের ক্ষেত্রফল ফাঁপা লম্বিত্ব আর চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের যে সূত্রটা হবে
সেটা হবে, তোমরা দেখতেই পাচ্ছ উপরের তলার ভেতরের তলের যে ফর্মুলা হবে সেটা সিম্পলি পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তার আগে টু হবে, কারণ এটা হচ্ছে উপরে আর নিচে দুটো তল এরকম আছে, প্লাস ভেতরের পার্শ্বতল অর্থাৎ টু পাই আর এইচ স্মল আর, প্লাস বাইরের পার্শ্বতল অর্থাৎ টু পাই ক্যাপিটাল আর এইচ। এরপর এখান থেকে চাইলে তোমরা টু পাইটা কমন নিয়ে নিতে পারো, তাহলে যে রাশিটা পাবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস টু স্মল আর এইচ প্লাস ক্যাপিটাল আর এইচ। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের এই সমস্ত ফর্মুলা, লম্ব বৃত্তাকার চোঙ অর্থাৎ সিলিন্ডার, সিলিন্ডারের ক্ষেত্রে এই সমস্ত ফর্মুলা তোমাদের হবে। আর এর আগে আমি পাইপ সম্পর্কে আলোচনা করেছি, পাইপের ক্ষেত্রে অঙ্কগুলোতে কীভাবে ইউজ করবে, লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে এর বাইরে মোটামুটি কোনো ফর্মুলা ইউজ হবে না, তো এই ফর্মুলাগুলো তোমাদের লাগবে।